নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, হন্ডা এসপি 125 বাইকের ইঞ্জিন অয়েল কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখে নাও, নিজেরাও করতে পারবে বাড়িতে। সিম্পল একটা কাজ, বাইকটার গিয়ার লিভারের সোজাসুজি তাকিয়ে দেখলে একটা দেখতে পাবে 12 নম্বরের নাট আছে, সেটাকে 12 নম্বরের টি রেঞ্জ দিয়ে খুলতে হবে। কীভাবে খুলছি দেখে নাও। 12 নম্বর নাটের গায়ে একটা ওয়াশার আছে, ওয়াশারটা যাতে না পড়ে যায় সেটা লক্ষ্য রাখবে। ইঞ্জিনের ভিতরে যতটা সম্ভব মোবিল বের করে দিয়ে তারপরে নতুন মোবিল দিতে হবে। মোবিল বেরিয়ে যাওয়ার পরে ভালোভাবে আবার 12 নম্বরের নাটটা টাইট করে লাগিয়ে দিতে হবে। এবার উল্টো দিকে গিয়ে নাটটা খুলে ওখান থেকে মোবিল ঢালবো, ঢেলে এবার ভালো করে নাটটা টাইট দিয়ে দেবো। দেখলে কিভাবে মোবিলটা চেঞ্জ করলাম, এটা নিজেরাও বাড়িতে থেকে করতে পারবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টও অবশ্যই করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।